Hey guys, আমার নাম শিল্পা সাহা দাশগুপ্ত। আমার আজকের কন্টেন্ট হলো অনলাইন ভিডিও কনফারেন্সে মিটিং অ্যাটেন্ড করতে হবে কিন্তু হাতে আছে ভীষণই অল্প টাইম, বাট এই অল্প টাইমে কী করে তোমরা একটা প্রেজেন্টেবল লুক পেতে পারো, এই আমার আজকের ভিডিও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। সবার প্রথমে আমি নিয়ে নেব নিউট্রোজিনার এই সানস্ক্রিনটা। এটাতে আছে এসপিএফ 50 পিএ ট্রিপল প্লাস, মানে এটা তোমাদের সান ড্যামেজ এজিং দুটো থেকে প্রোটেক্ট করবে। সানস্ক্রিনটা ভীষণ সুন্দর, এটা অ্যাপ্লাই করার পর ফেসে একটা দারুণ গ্লো চলে আসে, যেটা আমার ভীষণই ভালো লাগে। অ্যান্ড সানস্ক্রিন কিন্তু একদম মাস্ট, মাখতেই হবে। এরপরে নিয়ে নেবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা। এটা কিন্তু আমার স্কিন টোন শেডেরই, এটাকে আমি আমার আন্ডার আইজে, নোজের কর্নারে, যেখানে ছোটোখাটো পিগমেন্টেশন আছে, লিপসের কর্নারে অ্যাপ্লাই করে আমি এটাকে আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে দেবো। এটাকে খুব সুন্দর করে সিমলেসলি ব্লেন্ড করবো, তাহলে বোঝাও যাবে না যে আমরা অ্যাপ্লাই করেছি কোনো প্রোডাক্ট, এতটাই সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। এবার আমি নিয়ে নেবো লরিয়াল ট্রু ম্যাচের কম্প্যাক্ট পাউডার। এটাকে আমি একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এটা কম্প্যাক্ট স্পঞ্জ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে আমি এখানে কিন্তু একটা হালকা কভারেজও পাবো, আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর যে গ্লোটা আসলো সেটাও কিন্তু একদম থেকে যাবে। অ্যান্ড এটাকে আমি আমার নেকেও অ্যাপ্লাই করবো। এবার আমি নিয়ে নিচ্ছি ল্যাকমি আইকনিকের কাজলটা। এই কাজলটাকে আমি ইনার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবো, খুব হালকা করে অ্যাপ্লাই করবো, খুব বেশি ডার্ক করবো না, ভীষণ হালকা করে অ্যাপ্লাই করবো। অ্যান্ড এটাকে আমি আপার ল্যাশ লাইনের একদম কাছে, লাইক একদম ক্লোজলি অ্যাপ্লাই করে এটাকে আমি স্মাচ করে দেবো, তাহলে একটা খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট আসবে। মেবলিনের ক্রিমি ম্যাট টাচ অফ স্পাইস এই শেডটা নিচ্ছি। নিয়ে এটা লিপসে অ্যাপ্লাই করে এই শেডটাকে কিন্তু আমি আমার চিকসে অ্যাপ্লাই করবো অ্যাজ এ ব্লাশ। দেখো কত সুন্দর একটা একদম ফ্রেশ একটা লুক দিয়ে দেবে যখনই তুমি এটাকে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করবে। অ্যান্ড সেম লিপস্টিকটাকে কিন্তু আমি আমার আইজের উপরে অ্যাপ্লাই করে নেবো, জাস্ট একটা খুব সুন্দর একটা পিঙ্কিশ একটা আই শ্যাডো হিসাবে। তোমরা দেখো একটা লিপস্টিক দিয়ে কত সুন্দর মাল্টিপারপাস ইউজ হয়ে গেল। টানটানা, ইউর রেডি অন টাইম, একদম টাইম মতন রেডি হয়ে গেছে তুমি। খুব সহজে মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে খুব ঝটপট তোমরা একটা প্রেজেন্টেবল লুক পেয়ে যেতে পারো। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো। টাটা।